পাথর বোঝাই ডাম্পার গাড়ির রাস্তা দিয়ে অহরহ চলাচলের প্রতিবাদে তেলিয়ামুড়ার কল্যাণপুর থানাধীন এলাকার রাস্তা অবরোধে সামিল হয় স্থানীয় এলাকাবাসী। বুধবার রাত ভর এই অবরোধ চলে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর বক্তব্য হল, রাস্তায় ডাম্পার গাড়ি চলাচল করার ফলে এদিকে যেমন রাস্তায় ফাটল তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি বাড়ি ঘরেও বিস্তর ক্ষতি সাধন হচ্ছে। সেখানে অবরোধের খবর পেয়ে ছুটে আসা সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা অল্প সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে এবং রাস্তায় ফাটল মেরামত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় পথ অবরোধ। আপনারা আজকে রাস্তাটা ব্লক করছেন? ব্লকটা শুধু পাথর গাড়ি আয়ে, আমরা খোয়াই কল্যাণপুর রোডে বাগান বাজারে, মানে নদীর সাইডে আমরা বাড়ি ঘর বাড়ি আমরা ওয়াল ঘর এটি ফাটা চালিত আছে, প্লাস নদীর সাইডে নদী ভাঙ্গা ভাঙ্গা পড়ে দিতে আছে। এটা ওই আমরা দাবি সরকারের কাছে, মানে আমরা রোডটা ঠিক হইতো, কিন্তু পাথর গাড়ি সামনে আমরা লোকাল শুধু গাড়ি, যেমন আমি একজন ড্রাইভার, আমি রোডে গাড়ি চালাই, আমার অসুবিধা হয়, যেমন আমার অসুবিধা হয় সব ড্রাইভার অসুবিধা, শুধু গাড়ি না পাস করে যাচ্ছে শুধু বড় গাড়ি পাথর গাড়ি আছে। মানে এটা কোন জায়গাটা রাস্তা হচ্ছে বাগান বাজার মোড়টা বসে ধরে। এর আগে কি আপনারা কোনো প্রশাসনের কাছে বা কারোর কাছে জানাচ্ছেন? আমরা কল্যাণপুর থানা থেকে ডাক্তার আসছিল, তারা আইসে তারা বলছেন পিডাব্লিউ থেকে লোক আসবো, তার সঙ্গে কথা কয়ে আমরা পাঠাবো। এখন অব্দি কোনো পিডাব্লিউ কেউ আসছে না, আমরা উল্টাপাল্টা কথা বলি গ্রামের লোকের। আপনাদের এনএচএর রাস্তার মধ্যে সেই গাড়িটা আজকে রাত্রে এখানে থাকবো, সেই ব্যাপারে আপনাদের কোন বক্তব্য নেই? আপনার উদ্যোগ কর্তৃপক্ষ সম্মত আছে? মানে আপনারা এলাকাবাসীরা কি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছে? প্রতিশ্রুতি আমরা ওটা দিচ্ছি, কালকে আমাদের অফিসাররা আসবে, কালকে আমাদের অথরিটি আসবে। স্যার, এলাকাবাসীর অভিযোগ যখন নাকি তারা কোন ধরনের রাস্তা অবরোধ করে, অবরোধ নামে তখন নাকি দপ্তরে দেখা পাওয়া যায়, অন্য সময় দপ্তরে দেখা পাওয়া যায় না। মানে আজকে আপনারা যেখানে এসেছেন কোন প্রতিশ্রুতি দিয়ে, মানে গাড়িটা যেগুলা অবরুদ্ধ আছে সেগুলিকে মুক্ত করতে পারলেন না? সেটা মুক্ত মানে আপনারা অক্ষম পারছেন না তো?